আসসালামু আলাইকুম সকলকে, সোজা ট্রেনিং একাডেমির ড্রাইভিং স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে দেখেন সবসময় আমাদের ইউটিউব চ্যানেলে, যে আমরা সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে কিভাবে সামরিক বাহিনীতে অর্থাৎ সেনা ও বিমান বাহিনীতে যারা অফিসার অথবা সৈনিক পদে ভর্তি হতে চায় তাদেরকে আমরা কিভাবে কোর্সগুলো করাই প্রস্তুতিমূলক, তো পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমির আন্ডারে সোজা ড্রাইভিং স্কুল এই প্রতিষ্ঠানটি খুলেছি আমরা। তো পাশাপাশি সর্বপ্রথম আপনাদেরকে সকলকে একটা করতালির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাই, একটা করতালি দাও সবাই। আসলে যারা তোমাদেরকে দেখে বহির্বিশ্ব থেকে, তোমরা কিভাবে ট্রেনিং করছো বা কী কী শিখছো, তো এ কারণে আপনারা যারা শুনছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের প্রথম শুভেচ্ছা করতালি। তো যাই হোক, আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমরা ফ্ল্যাগ গেড়ে ম্যাপ দিয়ে গাড়ির প্রশিক্ষণের একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়ে থাকব। তো এই কোর্সে যারা একটু সামনের দিকে আসি অঙ্ক, এই কোর্সে যারা গাড়ি প্রশিক্ষণ নিয়েছেন, কারা কারা গাড়ি চালাচ্ছে? মোটামুটি সবাইকে গাড়ি চালাচ্ছে তাই না? এরা মোটামুটি সবাই গাড়ি চালিয়েছে, এরা অনেকে অফিসার পদে যাবে সে কারণে আগে থেকে গাড়ি চালায় প্র্যাকটিস করে রাখছে, অনেকে সৈনিক পদে যাবে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর আপনার ড্রাইভিং ট্রেড আছে। তো এই ট্রেডে যদি আপনারা সৈনিকের প্রস্তুতিটা নিয়ে যেতে পারেন ড্রাইভিংয়ের, তাহলে দেখবেন যে আপনার বছরে দুটো করে কিন্তু সার্কুলার এক্সট্রা পাচ্ছেন। এছাড়া আপনাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছিল সাধারণ সৈনিকের যে বিষয়ে প্রস্তুতি এগুলো নিতে থাকবেন, পাশাপাশি ড্রাইভিংয়ের বিষয়গুলো যদি আপনারা ড্রাইভিং প্রশিক্ষণটা নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য চাকরি পাওয়াটা আরও ইজি হয়ে যাবে আর কি। কারণ ডিফেন্স এখন এটা অগ্রাধিকার দিচ্ছে, যারা ড্রাইভিং শিখে আসছে বা ড্রাইভিং গাড়ি চালানো পাচ্ছে তাদেরকে, বৈধ লাইসেন্স আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা একটু আস্তে আস্তে গাড়ির দিকে যাব। তো গাড়ি হচ্ছিল উস্তাদ আসছে, একটু উস্তাদের আমরা মতামত নিয়ে শঙ্কর দাস, তো তার আগে একটু বলে রাখি যে আমাদের এই প্রশিক্ষণের মধ্যে গাড়ির যে প্রশিক্ষণটা হবে আজকে, এটার মধ্যে অনেক কিছু আমরা দেখানোর চেষ্টা করব বা পরীক্ষা কী আসতে পারে, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা কী আসতে পারে, এগুলো সম্পর্কে আপনাদেরকে বিশদভাবে আমরা জানাবো। তো আশা করব আমাদের ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা যারা আছেন সবাই আমাদের সঙ্গেই থাকবেন। তো যাক, আমরা একটু উস্তাদের মতামত নিই, উস্তাদ একটু সামনে আসেন। তিনি চলো ড্রাইভিং আমাদের প্রতিষ্ঠানের ড্রাইভিং প্রশিক্ষক, আর সবাই ওনাকে ভালোবেসে উস্তাদ বলে ডাকে, আমি নিজেও তাকে উস্তাদ বলে ডাকি। তো উস্তাদ, আপনার যে এই যে আপনি দীর্ঘ কয়েক কিছুদিন থেকে যে ড্রাইভিং প্রশিক্ষণ দিলেন আপনার শিক্ষার্থীদেরকে, তো আপনার মতামত কি, তারা কি বৈধ লাইসেন্সের জন্য কি তারা সক্ষমতা অর্জন করছে? জি, তারা বৈধভাবে খুব মেধা সুন্দরভাবে এ করে ড্রাইভিং শিখছে, আশা করি তারা ড্রাইভিং লাইসেন্স ইনশাল্লাহ পাবে। মানে প্র্যাকটিক্যালি আপনার বিআরটি এর যে প্র্যাকটিক্যালি পরীক্ষাটা হয় মাঠের ভিতরে যেভাবে ম্যাপ এঁকে, ওটা কি আপনি শিখিয়েছেন তাদেরকে? হ্যাঁ শিখাচ্ছি, হ্যাঁ ওটাও শিখিয়ে দিয়েছি, এখন এর মাঠে আবার পরীক্ষা নিচ্ছি আমি। আচ্ছা, আর বিআরটি এর পাশাপাশি এটা বৈধ লাইসেন্সের ক্ষেত্রে আপনার এই যে পরীক্ষা প্যাটার্নগুলো হয় সেটা একটা আলাদা বিষয় আছে, আবার সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর ড্রাইভিং ট্রেডে যে প্র্যাকটিক্যাল প্যাটার্নগুলো হয়, তো ওই সামরিক বাহিনীর প্যাটার্নগুলো অনুযায়ী কি আপনি তাদেরকে ফ্ল্যাগ বা ম্যাপ এঁকে এঁকে শিখিয়েছেন? জি। আচ্ছা, তো কী মনে হয় আপনার ছেলেরা কি ছাত্ররা কি পাশ করতে পারবে? ইনশাল্লাহ পারবে। তো যাই হোক, আমরা গাড়ির ড্রাইভিংয়ের এখন প্রস্তুতিমূলক যে পরীক্ষা আছে সেটা দেখতে যাব। তো ঠিক আছে, আমরা তাহলে কি ড্রাইভিং টেস্ট দেখতে পারি নাকি আপনার স্টুডেন্টের? দেখি ওস্তাদ কি শিখিয়েছে আমাদের সোজার ড্রাইভিং স্কুলের ছাত্রদেরকে, আমরা একটু গাড়ি চালা সেটা প্রুফ করে দেখতে চাই। আর কি চলবে প্রথম? হ্যাঁ প্রথম লাইভ আছে, লাইভ চড়ে বসো। আর কেউ কি যাবা গাড়ি চালাতে? যাও তাহলে, দৌড় দাও। যাক, একজন শিক্ষার্থী স্টার্ট দিয়ে ফেলছেন ড্রাইভিং প্রশিক্ষণের জন্য। হ্যাঁ, সে ব্যাক গিয়ারে নিয়ে যাচ্ছে গাড়ি।
কি লাইভ, তুমি কি প্রস্তুত ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার জন্য? ইয়েস স্যার। ঠিক আছে, দেখি কতটুকু শিখতে পেরেছো। এইভাবে আসলে প্রস্তুতি নিচ্ছে একজন শিক্ষার্থী, সে প্রস্তুতি নিয়ে কিভাবে গাড়ি চালাবে সেটা আমাদের সোজা ট্রেনিং একাডেমি ট্রেনিং গ্রাউন্ড থেকে প্রস্তুতি নিয়েছে। তা আপনারা যারা চান, আপনারা চাইলে পরে আমাদের সোজা ট্রেনিং একাডেমির যে ড্রাইভিং স্কুল রয়েছে সেই স্কুলে এসে আপনারা এই সকল শিক্ষার্থীদের মতো করে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে পারেন। বাহ, অতি চমৎকার, সবাই একটা করতালি দাও। অতি চমৎকারভাবে একজন শিক্ষার্থী এসে গাড়ি চালিয়ে দেখাচ্ছে। এই হচ্ছে হলো আজকে আমাদের পরীক্ষার ম্যাপ। আসলে বিআরটি এর পরীক্ষাগুলো এইভাবেই হয়, বিআরটি এর পরীক্ষাগুলো এইভাবেই দিতে হয়। হ্যাঁ, একটু ব্যাক গিয়ারে যাবো আমরা, এখান থেকে একটু ব্যাক গিয়ারে যাবো। ও এবার আমরা ব্যাক গিয়ারে নিয়ে যাচ্ছে, দেখা যাক কতটুকু পারদর্শিতার সাথে গাড়ি প্লেস করতে পারে। সকলের কাছ থেকে একটা তালি চাই লাইভের জন্য। তো আপনারা যারা চাচ্ছেন, যারা বাংলাদেশ সামরিক বাহিনীতে ড্রাইভিং হিসেবে পরীক্ষা দেবেন, তারা চাইলে পরে আমাদের একাডেমিতে আসতে পারেন, এসে আমাদের এই প্রতিষ্ঠানের অফিসার এবং সৈনিক পদের পাশাপাশি আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারেন। আমার মনে হয় সেটা সকলেরই কাজে লাগবে আর কি। ধন্যবাদ, খুব সুন্দরভাবে ব্যাক গিয়ারে আসছে, তার মানে সবাই একটা তালি দেয় ওর জন্য। লাইভ তুমি একটু বেড়ে আসো। কি তোমরা কি সকলে পারবা? ওর মতো পারবা সকলে? অঙ্কজ পারবা তুমি? তো যাই হোক, লাইভ একটু সামনে আসো তুমি। আচ্ছা, তোমার অভিমতটা একটু জানতে চাই। আসলে তুমি ড্রাইভিং শিখলা? জি স্যার। তো শিখে সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেডের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ? জি স্যার। তো এখন তোমার মনোবলটা কতটুকু যে তুমি কি আদৌ পরীক্ষায় পাশ করতে পারবা, সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেডে পরীক্ষা যদি দিতে চাও? জি স্যার, আমি অবশ্যই ইনশাল্লাহ ড্রাইভিং ট্রেডে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ আমি সেটা উত্তীর্ণ করব। হ্যাঁ, এবং আমার যতটুকু সম্ভব আমি নিজের চেষ্টা দিয়ে সেটা পূরণ করার। একটু অন্ধকার লাগতেছে, তুমি একটু পিছাও, তোমাকে যদি দেখতে নাই পারলো। হ্যাঁ জি স্যার, এখন বলো। স্যার, আমার যতটুকু আমি শিখছি ইনশাল্লাহ তাতে আমার কোনো প্রবলেম হবে না। আমি সৈনিকের যে পরীক্ষাটা হবে ড্রাইভিং ট্রেডে ইনশাল্লাহ আমি সেটা পুনরায় পাশ করবো, এবং আমার যে লিখিত পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষার জন্য আমার এখান থেকে যে সাজেশনটা পাইছি সেটাতেও আমার কোনো প্রবলেম নাই, সব কিছুতেই উত্তীর্ণ হবো স্যার। আচ্ছা, গাড়ির মেকানিজম সম্পর্কে কি ক্লাস করাইছে তোমাদের? হ্যাঁ ওস্তাদ, আমাদের গাড়ির মেকানিক্যাল সম্পর্কে ক্লাস করাইছে। প্র্যাকটিক্যালি যে গাড়ি সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানতে যাবে মোটামুটি সেগুলো আমাদের আয়ত্তায় আছে আর কি স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ওর জন্য এখন আমরা একটা করতালি দিয়ে দিই। তো যাই হোক, ও খুব ভালোভাবে কিন্তু গাড়ির ফ্রন্টে নিয়ে গেছে এবং ব্যাকেন্ডে নিয়ে গেছে, তাই না? ওর মতো কি সবাই পারবা তোমরা? সবাই পারবা? সবাই পারবা? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আরো দুজন শিক্ষার্থীর গাড়ির প্রশিক্ষণের টিউটোরিয়াল নেবো আর কি, বুঝে গেছে? ওকে, তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির এই ড্রাইভিং স্কুলের গাড়ির প্রশিক্ষণের প্রস্তুতি দেখলেন। আবারও ধন্যবাদ জানিয়ে আগামী যে টিউটোরিয়ালগুলো আসবে টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন এই কামনায় আমি শেষ করছি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।